স্নোই মাত্র কি বলছে শুনছো? কয় এক কুত্তা রে কুত্তা রে কয় কুত্তা কি করো তুমি? এমনি করে শাক খায় কেউ? শাক খালি খায়? কোন দুনিয়ায় থাকো? কি উল্টা পাল্টা খাবার খাও? তোমার কি সমস্যা? কত বাংলাদেশে থাকো এরকম উল্টা পাল্টা জাতের খাবার খাও? শাক খাই খাবি? খাবি? আমি কি তোরে জিজ্ঞেস করি শাক খাম তাহলে কি ক? তুই সাইডে রে বাস করে তুস নাকি লিগা? সাইডে রে কেমনে বাস করব? আমি মাত্র খুললা মাত্র খুললা তো শাকটা তো ঠিকমতো গিলতাছ। তুই সাইডে বাস করলে তো সমস্যা নাকি? ও এমন উল্টা পাল্টা খাবার খায় কে জানি? কে জানে আর কি হইছে? হে বড় অসুস্থ হয়ে বলে হে বড় বাপ মা মার কইব না যে আমার লিগ নাই অসুস্থ হয়ে গেছে। চাইরে বাস কর ভালো মানুষের মতন। কি রে তুমি, তুমি কানে শুনো না কি কয় তোমারে। তোমার কথার কোনো গুরুত্বই দেয় না দেখছো? মানুষ নোংরা দেখছি এমন অপরিষ্কার আর এমন নোংরা দেখি নেই। যেটা জায়গায় পড়ে থাকে হেরে হে জায়গায় পড়ে থাকে। ছাইরের বাস তোর ভালো মানুষের মতো ভালো না তো? আর শাক তো সব ঠিক হয়ে গেছে। শাক আমি খাবো না, আমার জামাই খাইবো না শাক। হাই হাই ও শাক পুরো খাচ্ছে দেখছো? কই সে যে কত না তোমার কি হইছো? আমি উল্টা পাল্টা খাওন কে কে জানি কদি উল্টা পাল্টা না শাক। আমি কালকে রাতে আমি শপে দেখি শাক আমি ভাত খাই। তুমি আসো কি লাগা এত তো সব খাই এইলে সেটা কি খামই দি তো তুই এরি বাস কর একটু মুখ চার একটু দো চুল দি টাসরা চুলের খোপা বানো তোর কি গোসল কর গোসলটা করে বাইরে চুল শ্যাম্পু টেম্পু কর না করতাম না শীত লাগে কি মন কবিস তুই নিজে তুই চিন্তা করে দেখ তুই গোসল তুই গোসল আমি খাবো চুল আর তরকারি এরা আমি শেষ করে দিই তুই এসনা এ তুই গোসল করছস তুই গোসল কর এ ওর কাছে গেছিস তুই গোসল কর নে দিগা দশ না আমার কাছেই থাকবো দেখছ তুই সাইডে বাস করছিস না না তুই মেনে কিছু কইতা না আমি তো আমার বউ ঘরে কিছু বলি না আমার জামে আমার কাম করে না করতার নেই তোর কাম করতে তো কাম করে আমি সাথে কিছু বলতাম তুই কিছু কইবে না তুমি কাউরে কিছু বলবো না তুমি তো আমার ঠিকই কও কি কই কি কই মানে শাকি এখন ধুই লয় শাকি নাকি ভাত খাবো না নেই আচ্ছা আমার ডিমের তরকারি আমার ভাত খাইতে মন চায় না এই মুরগির মাংস দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে না হ্যাঁ বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে তোমার কিছু কম সামান্য শাক সামান্য শাক এই শাক তুলতে কি লাগে জানো তুমি তো লাংস আচ্ছা তো কিন্না তো টাকা দিয়ে কিন্না সাইডে আমি ভালো লিখি লিখি আবার সাইডে আমি ভালো আমি যা পছন্দ তো তোর ভালো লাগে বাস তোর শাড়ি আমার জামাই টাকা দিয়ে কিনা দিছে তোর শাড়ি তো আমার কিনা জানি এটা কি তোর স্বামী নাকি আচ্ছা তুই পিন্দা বলে থাক তো স্বামীর টাকা তুই পিন্দা বলে বাস কর ঠিক আছে যা মাস্কারা
খারাপ খারাপ ওই মুখ দুইটা কইছে কোন কোন হিসাবে এটাও তো বুঝতে হইব যে ওই মেকআপ প্রোডাক্ট স্বামীর টাকার না হোক কিন্তু মানে বউরা তো স্বামীরই তো কি আছে এই হিসাবে কইছে এই কুত্তা কো করে কুত্তা কো লাগারে কুত্তা চাও আবার তুমি লাস্টে তুমি এতক্ষণ তোমরা দুজন মিলে ঝগড়া করছো ভালো কথা তুমি স্নোহিটা কি কারণে কুত্তা বললা দেখো স্নোহির মনটা খারাপ হয়ে গেছে দেখো মনটা খারাপ হয়ে গেছে তুমি টাকা ওর দিকে এটা বললো আমার বলে আমি হাসলো স্নোই বলছে আমার খায়া কাম নাই আল্লাহ ওরে ভাই কেমন হ্যাঁ হ্যাঁ ওদের ঝগড়ার মাঝখানে তুমি আর আমি ফেসে যাই সব সময় হ্যাঁ ওয়ামেন তোমার একটা বিয়ে করতো একটা আর তোমার সেটা ভালো মেয়ে বিয়ে করতো